প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো। আমি আজকে দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পার্ট দুই, অর্থাৎ এর আগে তোমাদের সাথে আমি রক্ত ও এর উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি এই অধ্যায়ের আরেকটি শিকণফল নিয়ে আলোচনা করব। চলো দেখি। চিত্রের টিভিতে নিচের দিকে একটু লক্ষ্য করো যে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন, তার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। তোমরা দেখতে পাচ্ছ লোকটি এ পজিটিভ রক্তে দিচ্ছে। তাহলে এখানে আমরা এই রক্ত দেওয়ার সময় কি জানা দরকার? আশা করি তোমরা বলতে পারবে, রক্ত দিতে হলে আমাদের অবশ্যই রক্তের গ্রুপ জানা প্রয়োজন। আজকে আমাদের পাঠ হচ্ছে রক্তে গ্রুপ। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? রক্তের গ্রুপের ধারণা বর্ণনা করতে পারবে, বিভিন্ন গ্রুপের রক্তের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রক্ত নির্বাচন করতে পারবে, রক্তদানের নিয়মাবলী এবং এর সামাজিক দায়বদ্ধতা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? আশা করি বলতে পারবে, চিত্রে একজন মানুষ দেখছ এবং টেস্ট টিউবে কি দেখতে পাচ্ছ? মানুষের রক্ত দেখতে পাচ্ছ। এই টেস্ট টিউবে ক এবং খ অংশে রক্তের কোন কোন উপাদান আছে? আশা করি বলতে পারবে, ক অংশে লোহিত রক্তকণিকা, খ অংশে রক্তরস। এখানে লোহিত রক্তকণিকায় তোমরা কি দেখতে পাচ্ছ? এ ও বি অ্যান্টিজেন। আর রক্তরসে কি দেখতে পাচ্ছ? এ ও বি অ্যান্টিবডি। তাহলে তোমরা বলো যে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কি? আশা করি তোমরা বলতে পারবে, অ্যান্টিজেন হলো বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেম সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। আর এই অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পদার্থ তৈরি করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। তোমাদেরকে এখানে বলে রাখা দরকার, আমাদের দেহে দুই ধরনের অ্যান্টিজেন আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকায় আমাদের নিজস্ব যে সেলফ অ্যান্টিজেন তৈরি হয়, আর বাহিরের থেকে যে অ্যান্টিজেন প্রবেশ করে, যে প্রোটিনটা প্রবেশ করে বা বস্তুটা প্রবেশ করে তাকে আমরা ফরেন অ্যান্টিজেন বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট যে অ্যান্টিবডি একই দ্রবণে চলে আসে, তখন একটা বিশেষ ধরনের বিক্রিয়া ঘটে। এই অ্যান্টিজেনকে আক্রমণ করার এই বিক্রিয়াকেই অ্যান্টিবডি বা অ্যান্টিজেন বিক্রিয়া বলে থাকে, এবং রক্তের মধ্যে এই বিক্রিয়ার কারণে রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায়। প্রত্যেক মানুষের রক্তে কি এইসব উপাদানগুলো বিদ্যমান থাকে? হ্যাঁ, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি রক্তে কেন প্রয়োজন? এই অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি রক্তের প্রয়োজন কারণ এদের উপস্থিতির জন্য মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। আমরা দেখব রক্তের গ্রুপ কি। আশা করি তোমরা বলতে পারবে, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে দুয়ে ভাগ করা হয়েছে, একেই রক্তের গ্রুপ বলে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ। এখানে দেখতে পাচ্ছ এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ,
এবি পজিটিভ এবি নেগেটিভ। এখানে পজিটিভ নেগেটিভ কেন এসেছে রক্তের গ্রুপে আমরা পরে আলোচনা করব। তোমরা এই ভদ্রলোককে জানো, আশা করি তোমরা বলতে পারবে। উনি হচ্ছেন কার্ল ল্যান্ডস্টাইনার। 1901 সালে রক্তের গ্রুপের শ্রেণীবিন্যাস ও নামকরণ করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, কার্ল ল্যান্ডস্টাইনার তিনি রক্তকে চারটি গ্রুপে বিভক্ত করেছেন, এ বি এবি এবং ও। তোমরা চিত্রগুলো দেখে বলো কোন গ্রুপে কোন অ্যান্টিজেন এবং কোন অ্যান্টিবডি উপস্থিত, আশা করি তোমরা এটা বলতে পারবে। আমি তারপরেও এটার সম্পর্কে এখানে কোন রক্ত গ্রুপে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উপস্থিত তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমরা আমি এর আগে বলেছি যে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া করে রক্ত কণিকাগুলো কী হয়, গুচ্ছবদ্ধ হয়। এই কারণে যে একই অ্যান্টিজেনের অ্যান্টিবডি কোনোভাবে একই রক্তে থাকা যাবে না। তাহলে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি না থাকলেও বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারে। একইভাবে যে রক্তে লোহিত কণিকায় বি অ্যান্টিজেন আছে সেখানে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। অ্যান্টিজেন এবং তার অ্যান্টিবডি বিষয়টি বুঝে থাকলে আমরা মানুষের রক্ত কীভাবে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে সেটা বুঝতে পারব। চলো আমরা একটু করে দেখি যে এ গ্রুপে তাহলে কী থাকে। এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে বি এ গ্রুপের রক্তে। এখন আসো বি গ্রুপে। বি গ্রুপে অ্যান্টিজেন থাকছে কি, বি অ্যান্টিবডি থাকছে এ। তোমাদেরকে একটু আগেও বলে দেওয়া হয়েছে যে এ গ্রুপে অ্যান্টিজেন এ থাকলে বি অ্যান্টিবডি থাকবে, কিন্তু এ অ্যান্টিবডি থাকা যাবে না। যদি থাকে তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়ায় কীভাবে ব্লাড ক্লট হয়ে মৃত্যুর কারণ হতে পারে। তাহলে এখানে দেখো, তোমরা দেখো যে এ বি গ্রুপের কি আছে অ্যান্টিজেন, এ বি, কিন্তু অ্যান্টিবডি নেই। যেহেতু এ বি অ্যান্টিজেনই আছে তাহলে কোনোভাবে উভয়ের অ্যান্টিবডি থাকা যাবে না। এই জন্য এখানে এ বি গ্রুপের অ্যান্টিজেন এ বি থাকবে, অ্যান্টিবডি এ বি কোনোটাই থাকবে না। এরপরে আসো রক্ত গ্রুপ ও। এখানে ও দেখো তোমরা, ও এ কোনো অ্যান্টিজেন নেই কিন্তু এ এবং বি অ্যান্টিবডি আছে। তোমাদেরকে এই বিষয়ে আগেও বলে দেওয়া হয়েছে যে অ্যান্টিজেনের ভিত্তিতে আমাদের পৃথিবীতে কত গ্রুপের রক্তের মানুষ দেখতে পাই। আসলে আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে এই পৃথিবীতে আমরা চার গ্রুপের রক্ত মানুষ আমরা দেখতে পাই। তাহলে এ বি ও ব্লাড গ্রুপ যে সিস্টেম আছে, এই ব্লাড গ্রুপ সিস্টেমে আমরা দেখতে পাই যে গ্রুপে দেখো লোহিত রক্ত কণিকার প্রকার। এখানে আমরা চার ধরনের দেখতে পাচ্ছি লোহিত রক্ত কণিকার প্রকার। কেন, অ্যান্টিজেন অ্যান্টিবডির উপস্থিতির উপরে অনুপস্থিতির উপরে এই চার ধরনের লোহিত রক্ত কণিকা আমরা দেখতে পাই, উপস্থিত অ্যান্টিজেন এবং উপস্থিত অ্যান্টিবডি। আমরা একটু করে লক্ষ্য করি যে এ গ্রুপ এতে লোহিত রক্ত কণিকা কী থাকবে, এ অ্যান্টিজেন। এই জন্য দেখো তার চারিপাশে এরকম আকৃতির কী আছে, অ্যান্টিজেন এ ধরা হয়েছে। এখানে আবার বি রক্ত গ্রুপে লোহিত রক্ত কণিকায় বি অ্যান্টিজেন দেখো এই ধরনের, আর উভয় এ বি যে লোহিত এ বি গ্রুপের লোহিত রক্ত কণিকা দেখো একটি এ অ্যান্টিজেন একটি বি, এভাবে ক্রমান্বয়ে সাজানো আছে। আর ও রক্ত গ্রুপে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই সেজন্য কোনো অ্যান্টিজেন এখানে সাজানো নেই, শুধু খালি আছে এখানে দেখো নাই উপস্থিত অ্যান্টিবডি। দেখো আমি বলেছি যে আমরা একটু আগে দেখেছি যে অ্যান্টিজেন এ থাকলে অ্যান্টিবডি কী থাকতে পারবে, বি, সেজন্য অ্যান্টিবডি বি আছে। আবার একইভাবে দেখো অ্যান্টিজেন বি আছে এজন্য অ্যান্টিবডি কী থাকতে পারবে, এ।
আর যেহেতু এবি অ্যান্টিজেন আছে তাহলে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না এখানে, আর যেহেতু ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই তাহলে অ্যান্টিবডি কি থাকতে পারবে, এবি দুটাই থাকতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নিই যে কোন রক্তের গ্রুপ কাকে রক্ত দিতে পারবে। তোমাদেরকে আমি এখানে বলে রাখছি যে রক্তের গ্রুপ আমরা দেখব একটু আগে। দেখো, যে গ্রুপকে রক্ত দান করতে পারবে, এ এ এবং এবিকে রক্ত দান করতে পারবে, যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, এ ও ও থেকে রক্ত গ্রহণ করতে পারবে, অর্থাৎ এ গ্রুপের যারা মানুষ তারা এবি গ্রুপের মানুষদের রক্ত দিতে পারবে, আর যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এ গ্রুপ থেকে এবং ও গ্রুপ থেকে রক্ত নিতে পারবে। একইভাবে দেখো, বি বি গ্রুপ এবং এবি গ্রুপকে রক্ত দিতে পারবে, বি এবং ও থেকে রক্ত গ্রহণ করতে পারবে, এবি এবি শুধু যে এবি গ্রুপকে দিতে পারবে, আর যে গ্রুপ থেকে রক্ত নিতে পারবে সব গ্রুপ থেকে রক্ত নিতে পারবে, ও ও যে গ্রুপকে রক্ত দান করতে পারবে, দেখো এবি এবি এবং ও কে রক্ত দান করতে পারবে, তার মানে সব গ্রুপকে সে রক্ত দিতে পারবে, আর যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে ও থেকে। তাহলে আমরা এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যে ও গ্রুপের রক্তের লোহিত কণিকায় যেহেতু কোনো অ্যান্টিজেন নেই তোমরা জানো, তাহলে তাকে যে কোনো গ্রুপে রক্ত দেওয়া সম্ভব। তাহলে এখানে এখানে দেখো, তাহলে সেই গ্রুপে যে অ্যান্টিবডি থাকুক কোনো ক্ষতি করা সম্ভব নয়, এই জন্য ও গ্রুপকে আমরা বলে থাকি কি, সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা বলে থাকি, ঠিক আছে। তারপরে দেখো আবার অন্যদিকে এবি গ্রুপের রক্ত, তোমরা একটু করে লক্ষ্য করো যে এবি গ্রুপের রক্ত সবার থেকে সে কী করতে পারবে, গ্রহণ করতে পারবে, অর্থাৎ দেখো নিজে গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপকে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। দেখো এখানে, হ্যাঁ, কারণ অন্য সব গ্রুপে কোনো না কোনো অ্যান্টিবডি আছে, তাই না? তোমরা তো জানো যে এতে বি অ্যান্টিবডি আছে, ঠিক আছে, বিতে এ অ্যান্টিবডি আছে, এই জন্য এবি শুধু এবিকেই দিতে পারবে, কিন্তু অন্য সব গ্রুপ থেকে সে রক্ত নিতে পারবে, এই জন্য তাকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এ গ্রুপ ও বি গ্রুপের রক্ত এখানে তোমরা দেখো, নিজেই গ্রুপ ছাড়া শুধু এবি গ্রুপকে দেওয়া যেতে পারে, এবি গ্রুপকে সে দিতে পারে, দেখো এবিকে তার নিজের রক্ত গ্রুপকে তো সে দিতে পারবে, আবার এবিকেও দিতে পারবে, কারণ এবি গ্রুপে কোনো কি নেই, এবি গ্রুপে কোনো অ্যান্টি বডি নেই, এবি গ্রুপে কি নেই, কোনো অ্যান্টিবডি নেই, আমরা একটু আগে দেখেছি। তাই এ কিংবা বি অ্যান্টিজেনকে আক্রান্ত করতে পারে না, এজন্য এ এবং বি এবিকে রক্ত দিতে পারে। আবার আমরা যদি গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে উল্টোটা দেখতে পাবো যে ও গ্রুপ কারো রক্তই নিতে পারবে না। দেখো সবাই একটু করে খেয়াল করে, এখানে ও গ্রুপ কারো রক্ত কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না, শুধু ও গ্রুপ থেকেই সে রক্ত নিতে পারছে, কিন্তু অন্য সব গ্রুপকে সে রক্ত দিতে পারছে, ঠিক আছে। তোমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছ যে যে রেসাস বা আরএস ফ্যাক্টর কী, আশা করি তোমরা বলতে পারবে।
রেসাস বা আরএস ফ্যাক্টর হলো এক ধরনের অ্যান্টিজেন। রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেনটি পাওয়া যায়, যা অনেক মানুষের রক্তে লোহিত কণিকায় পাওয়া যায়। আর এই বানরের নাম অনুসারে রেসাস ফ্যাক্টর বা আরএস ফ্যাক্টর বলে। কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তাকে আরএস পজিটিভ, আর না থাকলে আরএস নেগেটিভ বলে। আমরা জানি যে আমাদের রক্তের গ্রুপ কয়টি? চারটি। চারটি গ্রুপকে এই আরএস ফ্যাক্টরের উপস্থিতি এবং অনুপস্থিতির উপরে ভিত্তি করে আবার তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই যে আমরা একটু আগে দেখেছি এ বি ও গ্রুপের যে সিস্টেম, এই সিস্টেমের পাশাপাশি রেসাস ফ্যাক্টরও পরীক্ষা করে মিলিয়ে দেখা হয়। অর্থাৎ আরএস ফ্যাক্টরকে বিবেচনায় নেওয়া হলে রক্তের গ্রুপ হবে কয় ধরনের? আট ধরনের। আমরা একটু দেখি তাহলে, রক্তের গ্রুপ আমরা জানি যে চার ধরনের, কিন্তু রেসাস আরএস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর যেটা আমরা বলেছি যে তার উপস্থিতি অনুপস্থিতির উপরে আবার এই চারটি গ্রুপ আটটি গ্রুপে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, আরএস পজিটিভ যদি থাকে তাহলে ওই রক্ত এ পজিটিভ হবে, আর আরএস নেগেটিভ হলে এ গ্রুপের রক্ত হয়ে যাবে এ নেগেটিভ। একইভাবে বি এ আরএস পজিটিভ যদি থাকে তাহলে বি পজিটিভ, আর যদি আরএস নেগেটিভ হয় তাহলে বি নেগেটিভ। একইভাবে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, রক্তদানের কোনো উপকারিতা আছে কি? আশা করি তোমরা জানো এ সম্পর্কে। রক্তদানের অনেক উপকারিতা আছে। তোমরা কি জানো যে আমাদের পৃথিবীতে প্রতি 2 সেকেন্ডে 1 ব্যাগ করে রক্তের প্রয়োজন? আমাদের মানুষ জাতির কারো না কারো কোনো না কোনো সময়ে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, তার জন্য আমাদের রক্তের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা যদি রক্তদান করি এর ফলে আমরা কী পাই? যে একজন মানুষকে বাঁচানো আমাদের সম্ভব হয়। তাছাড়া আমাদের শরীরের অনেক উপকারে আসে এই রক্তদানের ফলে। চলো আমরা দেখি। প্রতিবার রক্তদানের পর রক্তদাতার অস্থিমজ্জায় বন মেরু নতুন রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়, ফলে রক্তদানের 2 সপ্তাহের মধ্যে সেই ঘাটতি পূরণ হয়ে যায়। শরীরের রক্ত কণিকাগুলোর মধ্যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল সর্বোচ্চ 120 দিন, তাই 4 মাস অথবা 120 দিন পরপর রক্তদানের শরীরে কোনো ক্ষতি নেই। রক্তদাতার রক্তে এইচআইভি, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, সিফিলিস ও ম্যালেরিয়া প্যারাসাইটের উপস্থিতি পরীক্ষা করা হয়। রক্তদাতা রক্তদানের ফলে এই টেস্টগুলো বিনামূল্যে করা সম্ভব হয়। রক্তদানের ফলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে, ফলে হৃদরোগের সম্ভাবনা 33 ভাগ কমে যায়। রক্তদানে শরীরের ফ্রি রেডিক্যালের পরিমাণ কমে দেয়, তাই বার্ধক্যজনিত জটিলতা দেরিতে আসে। স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে, কারণ প্রতি 2 সেকেন্ডে বিশ্বে 1 ব্যাগ রক্তের প্রয়োজন। তাহলে রক্তে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে। রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক। মানুষ হিসেবে মানুষের উচিত অন্যের সেবায় এগিয়ে আসা। আমাদের দেওয়া 1 ব্যাগ রক্ত যদি একটি মানুষের জীবন বাঁচাতে পারে, তবে অবশ্যই সামাজিক দায়বদ্ধতার খাতিরে রক্তদানে এগিয়ে আসা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এখানে বাড়ির কাজ হিসেবে একটা সৃজনশীল দিয়েছি। এটা গত যে পার্ট 1 এবং 2 এই দুইটার সমন্বয়ে আমি এই সৃজনশীলটা দিয়েছি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, জীববিজ্ঞান ক্লাসে স্যার রক্তের প্রকারভেদ ও গ্রুপ
আলোচনা করতে গিয়ে বললেন, রক্তদান একটি সামাজিক দায়বদ্ধতা। ক অ্যান্টিবডি কি? খ রক্তের গ্রুপ জানা প্রয়োজন কেন? উদ্দীপকে স্যারের আলোচনার বিষয় দুটি ব্যাখ্যা করো, অর্থাৎ এখানে রক্তের প্রকারভেদ ও গ্রুপ যে দুটো বিষয় বলা আছে সেই বিষয় দুটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। স্যারের উক্তিটি মূল্যায়ন করো, এখানে যে রক্তদান একটি সামাজিক দায়বদ্ধতা এই যে একটা উক্তি দেওয়া আছে সেই উক্তিটি মূল্যায়ন করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানে রাখছি। তোমরা বাসায় রক্ত এর উপাদান এবং আজকে যে পাঠ রক্তের গ্রুপ, এই দুইটা বিষয় নিয়ে তোমরা বাসায় একটু লেখাপড়া করবে। সুস্থ নিরাপদে অবস্থান করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো জানিয়েছি। ধন্যবাদ সবাইকে।